আমি সর্বপ্রথম আমি ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের 1 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম। তারপর রাজনীতি করতে করতে তার মাঝে আমি 1 নম্বর ওয়ার্ড যুবলীগের প্রেসিডেন্ট, সিভি জমা দিয়েছি। এখন আমি চাচ্ছি যে সংগঠন যদি আমার চাই তাহলে আমি মোটামুটি সংগঠনে আমি মাথা পেতে নেব। 2001-এর থেকে আমি রাজনীতির সাথে কম বেশি জড়িত থাকতে 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 ওইভাবে আমি মিছিল মিটিং করি, ব্যবসা বাণিজ্য করি। এর মাঝে আমি 1 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। তারপরে মোটামুটি আমি ওই ওই মর্মে রাজনীতি করতে করতে আমি 1 নম্বর ওয়ার্ড যুবলীগের প্রেসিডেন্ট। আমি এই রাজনীতিতে আমি পিছাই না, আমি আগায় আছি। আমি মোটামুটি রাজনীতির দিকটা আমি দুর্বল না। এই মাঝে মাঝে আমার ঝিনাইদহ পৌরসভার নির্বাচন হলো, নির্বাচনে আমি মোটামুটি বিক্রি হইনি, আদার্স লোক আমাদের আওয়ামী লীগের লোক বিক্রি হয়ে বিপক্ষে নির্বাচন করেছে। আমি নৌকা বাসে রাখার জন্যে, নৌকা টিকায় রাখার জন্যে আমি মোটামুটি 5-5টা মামলার আসামি হয়েছি। তারপরে আমার আমার সাধ্যে যতদূর আছে আমি মোটামুটি আমি চালিয়ে যাচ্ছি, আশা করি আমি এইভাবেই চালিয়ে যাব। আমি নৌকা কোথাও বিক্রি হতে দেবো না, এটা আমার আশা আছে। আমি চেষ্টা করবো যে নৌকা শেখ হাসিনা থাকলে নৌকা থাকবে, নৌকা না থাকলে শেখ হাসিনাও থাকবে না, ঠিক আছে। আমি এই নৌকা জিনে দেয় কীভাবে রাখতে হয় এটা আল্লাহর রহমতে আমি চেষ্টা করব। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নৌকা বাসে রাখার জন্য। যুবলীগ আমি ওয়ার্ড যুবলীগের প্রেসিডেন্ট হই আজ 2 বছর হওয়ার পরে। মোট এই এই যারা চালায় এরা মোটামুটি আমার চোখে ভালো কিছু পড়ে না। এরা এই এক এক তিনজন ছিল, তিনজনের মোটামুটি এদের তিনজনের সমন্বয় নাই। এই ইউনিটটা আমি চাচ্ছি যে ওরা যখন অ্যাক্টিভ আমি করতে পারলাম না, আমি চাচ্ছি যে যদি লিডাররা আমার ঘাড়ে ফড়ে দেয় আমি চেষ্টা করব ওদের সে শক্তিশালী, ওদের সে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করছি। আমি চেষ্টা করব আগামী নির্বাচনে নৌকা যে আসবে তাকে নির্বাচন করব, এবং এইটা নির্বাচন করার জন্য যা যা করার দরকার আমি আমার ওয়ার্ডে আমি করব 1 নম্বর ওয়ার্ডে। আমি আমার পরিকল্পনা আছে যে যারাই দীর্ঘ এই 2-3 রাউন্ড থেকে গেছে আমার আশা আছে তাদের সাথে ভালো কিছু আমি দেখাবো। ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করে এই সংগঠনটা আরও ভালো ভালো করার জন্য, সংগঠন তো নাই, এই সংগঠনটা ভালো করার জন্য আমি চেষ্টা করছি এবং করব, এ আমার আশা আছে। যুবলীগ আমার যুবলীগের ভিতরে মানে আমার সাথে যারা আছে মাদকরা আশপাশে ওদের আমি যেতে দিই না, যায়ও না, আশা করি যাবেও না। নেতৃবৃন্দ আমার নেতৃবৃন্দ যারা আছে এদের কাছে আমার চাওয়া যে তারা তো দীর্ঘদিন চালিয়ে দেখলই অন্য লোকদের, এবার আমি চাচ্ছি যে আমার দিয়ে দেখুক আমি পারি কি না।